টু আরএসএইচ এডুকেয়ার। আজকে আমাদের জিওগ্রাফিক টপিক ফরেস্ট ইন ইন্ডিয়া। এর আগের ক্লাসে আমরা ন্যাচারাল ফরেস্ট পড়েছিলাম, সেখানে আমরা তখনই আমি বলেছিলাম যে এই ক্লাসটাকে আমি দুটো ভাগে ভাগ করব। আগের দিনকে আমি সারা বিশ্বে কিভাবে ফরেস্টের কোন কোন জোনে কী কী ফরেস্ট আছে এবং তারা কী কী নামে কোথায় পরিচিত, সেখান থেকে যেহেতু সিটেটে বারবার কোয়েশ্চেন আসে সেই জন্য করেছিলাম, এবং আজকে আমি ভারতবর্ষের কোথায় কী বনভাগ রয়েছে, অর্থাৎ ভারতের যে বনভূমিগুলি আছে সেগুলির বিভাগ কী কী, সেগুলোকে কী অনুযায়ী ভাগ করা হয়েছে, তাদের বৈশিষ্ট্য কী, কোন ভারতবর্ষের কোন কোন অঞ্চলে সেগুলো দেখা যায়, সেগুলো সম্পর্কে ডিসকাস করব। এবং এর পর অর্থাৎ সেগুলো ডিসকাস করার পরে একদম শেষে আমি যেটা অর্থাৎ এই ন্যাচারাল ফরেস্ট যেগুলো রয়েছে ভারতবর্ষে সেখানে সেই অনুযায়ী যে কিছু এক্সট্রা কিছু ইনফরমেশান আছে যেগুলো থেকেও হয়তো কোয়েশ্চেন আসতে পারে, অন্যান্য সিটেট বা টেটে না এলেও অন্যান্য পরীক্ষার থেকে আগে কোয়েশ্চেন এসেছে কিন্তু যদিও সিটেটের ক্ষেত্রে আসতে পারে, সেই জন্য সেগুলো একদম লাস্টে আমি বলবো। চলো আজকের ক্লাস শুরু করা যাক। 2019 সালে যে সার্ভে হয়েছিল অর্থাৎ বনবিভাগের ওপরে যে সার্ভে হয়েছিল সেই অনুযায়ী ভারতবর্ষের যে টোটাল যে এরিয়া আছে সেই অনুযায়ী ভারতবর্ষের যে বনভূমি রয়েছে তার পরিমাণ হচ্ছে 712,249 স্কোয়ার কিলো বর্গ কিলোমিটার বা 71.22 মিলিয়ন হেক্টর। অর্থাৎ ভারতের যে টোটাল যে ভূভাগ রয়েছে তার প্রায় 21% বনভূমি রয়েছে। এবার যদি বলা হয় যে শুধুমাত্র, এটা তো গেল শুধুমাত্র বনভূমি, কিন্তু বনভূমি ছাড়াও তো আমরা গাছপালা আমাদের চারপাশে গাছপালা দেখতে পাই, তো সেই হিসেবে যদি হিসেব করা হয় অর্থাৎ বনভূমি এবং সাধারণ যেসব গাছপালা তৃণভূমি সব কিছুকে নিয়ে যদি ধরা হয় তাহলে ভারতবর্ষে যে টোটাল ভূভাগ রয়েছে তার মধ্যে 807,276 বর্গ কিলোমিটার অঞ্চল রয়েছে, এবং যদি এটাকে হেক্টর হিসেবে ধরা যায় তাহলে 80.73% মিলিয়ন হেক্টরস, যেটার ভারতবর্ষের যে টোটাল ভূভাগ রয়েছে তার 25.56%। তাহলে যদি শুধু বনভূমি আসে তাহলে সেখানে হচ্ছে হবে 21.67%, আর যদি বনভূমি এবং সাধারণ যেসব গাছপালা রয়েছে সেগুলি সম্পর্কে সেগুলি যদি টোটালি মেলানো হয় তাহলে হচ্ছে 25.56%। এই যে পার্সেন্টেজগুলো বা এই যে স্কোয়ার কিলোমিটার বা হেক্টরসের যে মেজারমেন্টগুলো এগুলো কিন্তু একটু ভালোভাবে মনে রাখতে হবে। হয়তো যদি ধরো শুধু ফরেস্ট হিসেবে আসে তাহলে সেখানে মেজারমেন্ট 712,249 দেওয়া হলো, 807,276 স্কোয়ার কিলোমিটারও দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন দেখে নিতে হবে যে কোন এরিয়াটা আসছে। কি শুধুমাত্র যদি ফরেস্ট কভার আসে তাহলে 700,000 হবে, আর যদি ফরেস্ট এবং ট্রি কভার এরিয়া আসে তাহলে কিন্তু 800,000 হবে। তো সেক্ষেত্রে কিন্তু অপশানগুলো যদি ক্লোজ আসে সেক্ষেত্রে কোয়েশ্চেন কী দিচ্ছে এবং তার সঙ্গে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে সেটাই কিন্তু দিতে হবে, যেটা কিন্তু আমি বারবার বলে থাকি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে ভারতের যে বনবিভাগ যেটা আছে বা বনভূমি আছে সেগুলো ভারতবর্ষে কতটা এরিয়া নিয়ে আছে সেটা তো দেখলাম। এছাড়াও কিছু কিছু কোয়েশ্চেন আসে যেগুলি হচ্ছে কি ভারতবর্ষে যে অর্থাৎ যতগুলি রাজ্য আছে তার মধ্যে যদি বনভূমির বিস্তৃতি বলা হয় অর্থাৎ বনভূমির সংখ্যা যদি বলা হয় তাহলে কিন্তু সেটা সবথেকে বেশি আছে এরিয়া ওয়াইজ যদি হয় তাহলে কিন্তু হচ্ছে মধ্যপ্রদেশ, এবং সবথেকে কম যদি ধরা হয় তাহলে হচ্ছে কিন্তু হরিয়ানা। তো সেক্ষেত্রে মধ্যপ্রদেশে প্রায় 77,482 স্কোয়ার কিলোমিটার বনভূমি রয়েছে। আর ভারতবর্ষে যদি পার্সেন্টেজ অর্থাৎ যদি তোমার এরিয়া ওয়াইজ টোটাল কত বনভূমি আছে, অর্থাৎ মধ্যপ্রদেশে বনভূমির ভাগ বেশি কিন্তু যে একটা যে রাজ্য রয়েছে অর্থাৎ যেটি মিজোরাম বলা হচ্ছে সেই মিজোরামের যে যতটা ভূভাগ রয়েছে তার বেশিরভাগ অংশ, যেহেতু মিজোরাম রাজ্যটি খুব ছোট, তার কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু বনভূমি রয়েছে, তাহলে সেই পার্সেন্টেজ অনুযায়ী যে হচ্ছে মিজোরাম হচ্ছে হায়েস্ট, কত পার্সেন্ট রয়েছে সেখানে হচ্ছে 85.41%। অর্থাৎ মিজোরাম যে রাজ্যটি রয়েছে তার প্রায় 85.41% বা যদি অ্যাপ্রক্স হিসেবে আসে 86% বনভূমি রয়েছে। ভারতবর্ষে সাধারণত যে ধরনের বনভূমি দেখা যায় তার মধ্যে সর্বাধিক বনভূমি দেখা যায় কিন্তু যে ক্রান্তীয় যে আর্দ্র যে পর্ণমোচী অরণ্য সংখ্যায় কিন্তু বেশি।
এবার ভারতবর্ষে যত ধরনের বনভূমি রয়েছে সেই বনভূমিগুলোকেও কিন্তু তাদের ঘনত্ব অনুযায়ী কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ওপেন ফরেস্ট অর্থাৎ কম ঘনত্বযুক্ত যে বনভূমি রয়েছে সেটা হচ্ছে 9.26%, মডিউলার ডেন্স ফরেস্ট অর্থাৎ মাঝারি ঘনত্ব সম্পর্ক অর্থাৎ মাঝারি ঘনত্ব সম্পন্ন যে বনভূমি রয়েছে তার সেটি হচ্ছে 9.39%, এবং ভেরি ডেন্স ফরেস্ট অর্থাৎ খুবই ঘনত্বযুক্ত যে বনভূমি রয়েছে তার সংখ্যা কিন্তু খুবই কম, সেটা হচ্ছে 2.54%। তো ঘনত্ব অনুযায়ী যদি আসে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতীয় বনভূমিকে তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে, ওপেন ফরেস্ট, মডুলার ডেন্স ফরেস্ট এবং ভেরি ডেন্স ফরেস্ট। এবং সেখানে তার পার্সেন্টেজগুলো কী কী সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবারে ভারতবর্ষের যে ইনফরমেশন বনভূমির যে ইনফরমেশনগুলো দেখলাম সেই অনুযায়ী কিন্তু ভারতবর্ষের বনভূমিকে সাধারণত পাঁচটি ভাগে ভাগ করা যায়। ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন অ্যান্ড সেমি এভারগ্রিন ফরেস্ট অর্থাৎ ক্রান্তীয় চিরহরিৎ এবং আধা চিরহরিৎ বনভূমি। নেক্সট হচ্ছে ট্রপিক্যাল ডেসিডিউয়াস ফরেস্ট অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। নেক্সট হচ্ছে ট্রপিক্যাল থর্ন ফরেস্ট অর্থাৎ ক্রান্তীয় কাঁটাযুক্ত অরণ্য। নেক্সট হচ্ছে মন্টেন ফরেস্ট অর্থাৎ পার্বত্য অঞ্চলের অরণ্য, এবং লাস্ট হচ্ছে লিথোরাল অ্যান্ড সোয়াম ফরেস্ট অর্থাৎ জলাভূমি জলাভূমির অন্তর্গত যে বনভূমি রয়েছে তাকে। এবার দেখো এখানে যে বনভাগগুলো দেখছে সেখানে কিন্তু সবেতেই কিন্তু যেটা ম্যাক্সিমাম বলা রয়েছে সেটা হচ্ছে কি ট্রপিক্যাল। তাহলে ভারতবর্ষের ট্রপিক্যাল বা এর আগেও যখন আমরা দেখলাম যে ভারতবর্ষের সবথেকে বেশি বনভূমি কী জাতীয় অরণ্যের বনভূমি দেখা, কী জাতীয় গাছের অরণ্য বা বনভূমি দেখা যায় সেটা আমরা কী দেখলাম, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। কিন্তু তার মানে কি বোঝা যাচ্ছে যে বেশিরভাগ জিনিসটাই কিন্তু ট্রপিক্যাল। তো ট্রপিক্যাল বলতে কী বলা হচ্ছে, ক্রান্তীয়। এখানে দেখো ভারতবর্ষের যে ম্যাপটি রয়েছে সেটি দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। ক্রান্তি এর আগে যখন আমরা ভারতবর্ষে পৃথিবীর যে বিভিন্ন যে বলয়গুলো দেখেছিলাম অর্থাৎ কোন কোথা দিয়ে অর্থাৎ লংটিউড ল্যাটিটিউড যখন আমরা ক্লাস করেছিলাম তখন সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে কী হিসেবে ভারত অর্থাৎ পৃথিবীকে কোন জোন অনুযায়ী ভাগ করা হচ্ছে, সেখানে ট্রপিক্যাল অর্থাৎ ইকুয়েটারের কাছাকাছি যেটা আছে ইকুয়েটার, ট্রপিক্যাল, সাব ট্রপিক্যাল, পোলার, এই হিসেবে যে রিজিয়নগুলো ভাগ করা হয়েছিল সেই হিসেবে। ভারতকে ট্রপিক্যাল জোনে কেন বলা হচ্ছে, কারণ ভারতবর্ষের ওপর দিয়ে কর্কট প্রান্তি রেখা, এক মিনিট দেখো ভারতবর্ষের ওপর দিয়ে কিন্তু এই ট্রপিক অফ ক্যান্সার এই যে লাইনটি রয়েছে এইটা কিন্তু এই যে ট্রপিক অফ ক্যান্সার কিন্তু গিয়েছে। তাহলে ট্রপিক অফ ক্যান্সার এর ওপর দিয়ে গিয়েছে মানে কি হচ্ছে, এর নিচে যে অঞ্চলটি রয়েছে তাহলে সেটি নিরক্ষীয় অঞ্চলের অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি। নিরক্ষরেখা আমরা কি পড়েছিলাম, নিরক্ষরেখা থেকে অর্থাৎ 0° থেকে আর 10° পর্যন্ত নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে অঞ্চলটিকে বলা হচ্ছে ইকুয়েটার জোন, এবং তারপর থেকে 23.5° অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ারের ট্রপিক অফ ক্যান্সার এবং সাউদার্ন হেমিস্ফিয়ারের ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন পর্যন্ত বলা হচ্ছিল ট্রপিক্যাল জোন। তাহলে ভারতবর্ষ কী হচ্ছে, ভারতবর্ষের দক্ষিণ অর্থাৎ দক্ষিণ দেখো ট্রপিক অফ ক্যান্সার ভারতবর্ষকে প্রায় আধা আধি অর্থাৎ উত্তর ভারত এবং দক্ষিণ ভারত দুটো আধা আধি ভাগ করেছে। তাহলে সেক্ষেত্রে ট্রপিক্যাল জোন কোনটা পড়ছে, ট্রপিক্যাল পুরোপুরি জোন পড়ছে কিন্তু সাউদার্ন ইন্ডিয়া, এবং নর্দার্ন ইন্ডিয়ারও খানিকটা গিয়েছে, এবং 23.5° ওপর থেকে যখন যাচ্ছে তখন সেটা পড়ে যাচ্ছে কিন্তু সাব ট্রপিক্যাল জোনে। কিন্তু 23.5° একদম এক্স্যাক্টলি যে সেখানে যে এবার 23.5° থেকে যদি আমরা 30° পর্যন্ত যাই সেখানেও কিন্তু আমরা ট্রপিক্যাল কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো আমরা পাই। কিন্তু যখন আমরা এই যে ভাগগুলো পড়েছি বা যেগুলো এবার আমরা আস্তে আস্তে ডিসকাস করবো, যেমন যখন মন্টেন ফরেস্ট দেখবো সেগুলো কিন্তু দেখবো সেখানে কিন্তু অন্য ধরনের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আর ট্রপিক্যাল ফরেস্টের বৈশিষ্ট্য আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু ভারতবর্ষ ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল জোনের মিক্সচার আছে, এবং ভারতবর্ষের যে মেজর যে ফরেস্টগুলি রয়েছে যেগুলো ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে পড়ছে, সেই জন্যই কিন্তু ভারতবর্ষে এই ট্রপিক্যাল যে ফরেস্ট আছে সেগুলোর সংখ্যা কিন্তু অনেক বেশি। তো ট্রপিক্যাল ভারতবর্ষে কেন ট্রপিক্যাল ফরেস্ট বেশি বোঝা যায় বেশি পাওয়া যায় সেটা তো বললাম। এবার যদি ট্রপিক্যাল জোন সাব ট্রপিক্যাল জোন এগুলো সম্পর্কে তোমাদের আরও ডিটেলস জানতে হয় তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, অর্থাৎ যা লংটিউড ল্যাটিটিউড যেটা আমি পড়িয়েছিলাম সেখানে বোঝানো রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও। আর ফার্স্টে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট অর্থাৎ ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য।
এভারগ্রিন ট্রপিক্যাল মানে তো ক্রান্তীয়, ক্রান্তীয় কোন অঞ্চলকে বলে সেটা তো আগেই বলে দিলাম। এবার এভারগ্রিন, এভারগ্রিন মানে হচ্ছে চিরহরিৎ, অর্থাৎ এর মানে হচ্ছে যে যেখানে যে অঞ্চলের বা যে ধরনের গাছ গাছগুলি সারা বছর সবুজ, চির সবুজ থাকে এবং তারা বছরের কোনো একটা সময় তারা একদম নিজেদের পাতা ঝরায় না, অর্থাৎ তারা তাদের পাতা ঝরায় কিন্তু একসঙ্গে তারা তাদের পুরো পাতা কখনোই ঝরায় না, তার জন্য তাদের সারা বছরই সবুজ দেখায়, তাকে বলা হচ্ছে এভারগ্রিন। এই ধরনের গাছগুলি অর্থাৎ এই ধরনের বনভূমি ভারতবর্ষের কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতমালার ওয়েস্টার্ন স্লোপ অর্থাৎ পশ্চিমাংশে। পশ্চিমঘাট পর্বতমালা, এর আগে আমরা যখন পর্বতমালা করেছি অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি পড়েছি, তখন ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট আমি পড়িয়েছি আলাদা করে। এখানে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট কীরমভাবে কোথায় বিস্তৃত, কীরম কতটা কোথা থেকে বিস্তৃত, কোন কোন স্টেটের ওপরে আছে, সেগুলো সেখানে সব ডিটেলস করানো আছে। এখানে ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন স্লোপ অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম ধাপে বা পশ্চিম ঢালে এই ধরনের বনভূমি দেখা যায়। এছাড়া নর্থ ইস্টার্ন রিজিয়ান অর্থাৎ ভারতবর্ষের যে উত্তর পূর্ব অঞ্চলে অর্থাৎ উত্তর পূর্বের যে রাজ্যগুলি রয়েছে অর্থাৎ মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরা অর্থাৎ এইসব অঞ্চলে এই ধরনের বনভূমি বেশি দেখা যায়। এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত যেখানে যে ধরনের বনভূমি আছে সেখানে কিন্তু দেখা যায়। অর্থাৎ আগে যেটা বললাম যে ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ ভারতবর্ষের যেখান দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে তার আশেপাশের অঞ্চলগুলি এবং তার দক্ষিণ ভাগের অঞ্চলগুলি অর্থাৎ নিরক্ষরেখার দিকের অন্তর্গত অঞ্চলগুলিতে কিন্তু এই ধরনের বনভূমি বেশি দেখা যায়। যেখানে এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখা যায় সেখানে সাধারণত বার্ষিক যে তাপমাত্রা অর্থাৎ বার্ষিক গড় তাপমাত্রা 22 ডিগ্রি থাকবে এবং সেখানে বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি হবে। অর্থাৎ ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট গড়ে ওঠার জন্য সেখানকার বার্ষিক তাপমাত্রা বার্ষিক গড় তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত বার্ষিক যে গড় বৃষ্টিপাতের পরিমাণ সেটি কিন্তু 200 সেন্টিমিটারের বেশি হতে হবে। তো এক্ষেত্রে কোথায় কোথায় দেখা যায় বার্ষিক গড় তাপমাত্রা এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ, এগুলো কিন্তু দেখে নিতে হবে। কারণ যদি ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কোথায় দেখা যায় এরকম ডাইরেক্ট কোশ্চেন না আসে, যদি এরকম ধরনের কোশ্চেন আসে যে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট আসার জন্য বা গড়ে ওঠার জন্য কী কী বৈশিষ্ট্যের দরকার বা কীরম ধরনের আবহাওয়ার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইগুলোই কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো আমি পড়াচ্ছি সেগুলোই কিন্তু তুলে তুলে আসবে। হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে কিন্তু এগুলোই আসবে। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই যে চিরহরিৎ অরণ্য, এই চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্য কী হয়, এখানে এই যে বনভূমির যে ঘনত্ব অর্থাৎ ডেন্সিটি সেটা কিন্তু অনেক বেশি হয় এবং সারা বছর চির এভারগ্রিন মানে তো বোঝাই যাচ্ছে যে ঘন চির সবুজ অরণ্য হয় এবং এর এই সব অঞ্চলের অর্থাৎ এই বনভূমির যে গাছের যে পাতাগুলো হয় সেগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক বড় হয় এবং ড্রিপ ডিপ অর্থাৎ তাদের যে মাঝ বরাবর যে দৈর্ঘ্য সেটা একটু ডিপ হয় মানে গভীর হয় এবং পাতার একদম মুখ সেগুলো কিন্তু সরু হয়। মানে যেমন দেখো এখানে স্ক্রিনে যে ছবি আছে যে গাছগুলোর আছে, দেখো পাতাগুলো বড় বড় একদম মুখের কাছে এসে, এখানে যদি দেখো মুখের কাছে এসে একদম সরু হয়ে আছে, মাঝ বরাবর একটু ডিপ হয়ে আছে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু ড্রিপ ডিপ। এরা কিন্তু সারা বছরে কখনোই একই সঙ্গে সমস্ত পাতা ঝরিয়ে দেয় না, যেটা আগে যার জন্যই এদের চিরসবুজ বলা হয়। তাহলে আগে কি বললাম যে এভারগ্রিন ফরেস্টের ক্ষেত্রে কী ধরনের টেম্পারেচার বা রেইনফল হওয়া উচিত এগুলো আসতে পারে, বা যদি এরকমভাবে আসতে পারে যে এই ধরনের অরণ্যভূমির গাছগুলির বৈশিষ্ট্য কী হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, ডেন্স ফরেস্ট হবে, টল হবে, ভেরি গ্রিন ট্রিজ অর্থাৎ গাছগুলো হবে খুব লার্জ লং এবং পাতা গাছের পাতাগুলো হবে খুব বড়, ড্রিপ টিপ অর্থাৎ এই ধরনের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তুলে তুলেও আসতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বা যদি ধরো এরকমভাবে কোয়েশ্চেন এলো যে এর মধ্যে কোনটি এভারগ্রিন ফরেস্টের বৈশিষ্ট্য নয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বৈশিষ্ট্যগুলো জানি তবেই কিন্তু যেটা নয় সেটা কিন্তু আমরা বের করতে পারবো। আর এখন যেহেতু কোয়েশ্চেন এই আসছে এরকম যেখানে নো বা নট এগুলো মিন করে করে কোয়েশ্চেন আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনের যে আনসার আসছে সেগুলোও লেন্দি হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আমাদের কোনগুলো আছে সেগুলো জানলে তবেই কিন্তু কোনটা নেই সেটা আমরা জানতে পারবো। এই ধরনের অরণ্যে যে ধরনের গাছ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেগুলো হচ্ছে রোজউড, মেহগিনি, এনি, ইবনি এটসেট্রা।
তো এখান থেকেও আসতে পারে যে এর মধ্যে কোন গাছগুলি ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের মধ্যে পড়ছে বা কোনটি ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের মধ্যে নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোন কোন গাছ থাকে সেগুলোও জানা খুব প্রয়োজন। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট। সেমি বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ এর যে সাধারণ বৈশিষ্ট্য সেটা কিন্তু ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের মতনই, কিন্তু সেমি বলা হচ্ছে বলতে সেখানে কিন্তু কিছুটা আলাদা আছে, অর্থাৎ এখানে যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা হচ্ছে সামান্য কম। অর্থাৎ ট্রপিক্যাল রিজিয়নে যেটা হয় 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, এখানে 180 থেকে মোটামুটি 200 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হয়, যার ফলে এখানকার যে বনভূমির ঘনত্ব সেটা কিন্তু একটু ঘনত্ব কম। এবং এখানে ডেসিডুয়াস অর্থাৎ পর্ণমোচী বৃক্ষ এবং চিরহরিৎ সবুজ বৃক্ষে একটা মিক্সচার দেখা যায়, অর্থাৎ মিশ্র, এখানে উভয় প্রকার গাছের মিশ্রণ দেখা যায়। এই ধরনের বনভূমিতে যে ধরনের গাছ পাওয়া যায় সেটা হচ্ছে সিডার, হ্যালক, কেইল ইত্যাদি। দেখো এখানে ছবিতে দেখো যে আগের ছবিটা যখন দেখলাম বা এখনকার ছবি, এখানেও চিরসবুজই আছে কিন্তু বনভূমির ঘনত্ব কিন্তু অনেকটা কমে গিয়েছে। নেক্সট হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ক্রান্তীয় তো আগেই জানি, সেই জন্য ক্রান্তীয়টা আর বারবার ডিসক্রাইব করছি না। তা ডেসিডুয়াস মিন্স হচ্ছে কি, যেখানে গাছগুলি বছরের একটা নির্দিষ্ট সময় তাদের গাছের সমস্ত পাতা ঝরিয়ে দেয়, অর্থাৎ গাছগুলিকে দেখলে পুরো যেন মনে হয় এমনভাবে পাতা ছাড়া দাঁড়িয়ে থাকে, যেন দেখলে মনে হয় যে তারা মৃত অবস্থায় আছে বা গাছগুলি শুকিয়ে গিয়েছে, তাকে বলা হচ্ছে, যেহেতু পাতা ঝরিয়ে দেয় তাকে বলা হচ্ছে বনমুচী। এগুলো সাধারণত পাওয়া যায় ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল দুটো জায়গায় পাওয়া যায়। তাহলে ট্রপিক্যাল বলতে তো আগে আমরা দেখলাম যে ট্রপিক্যাল জোন কোনটা বলছে, আর সাব ট্রপিক্যাল বলতে ইন্ডিয়ার মধ্যে কোন জোন পড়ছে যেটা বললাম কি, ট্রপিক অফ ক্যান্সারের উপরে, অর্থাৎ ম্যাক্সিমাম নর্দার্ন পার্টে যেটা পাওয়া যাচ্ছে। তো তাহলে সেই হিসেবে যদি আমরা সেই হিসেবে ভাগ করি, তাহলে আমরা বুঝতেই পারছি যে ভারতবর্ষের মোটামুটি একটা আমাদের আইডিয়া চলে আসছে যে কোন কোন স্টেটে পাওয়া যেতে পারে। যাই হোক, সেটা পরে ডিসকাস করছি। এই যে পর্ণমোচী গাছগুলি অর্থাৎ ট্রপিক্যাল রিজিনের যে ডিসিডুয়াস যে ফরেস্টগুলি আছে, সেগুলো সাধারণত গ্রীষ্মের অর্থাৎ বসন্ত, ঠিক গ্রীষ্মের মুখে, অর্থাৎ আমরা এখানে আমাদের আশেপাশে যেগুলো দেখি কি, ঠিক শীতের পরে অর্থাৎ গ্রীষ্ম পড়বে বসন্তকালে কিন্তু সমস্ত পাতা ঝরিয়ে দেয়, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গ্রীষ্মকালেও একদম সমস্ত পাতা ঝরিয়ে দিয়ে যেন মনে হয় কোনো শুষ্ক মৃত গাছ দাঁড়িয়ে আছে, এবং বর্ষা পড়ার সাথে সাথেই তাদের মধ্যে নতুন নতুন পাতা জন্মাতে শুরু করে। এর আগের ক্লাসে যখন আমরা ন্যাচারাল ফরেস্ট দেখেছি ওয়ার্ল্ডের ক্ষেত্রে অর্থাৎ বিশ্বে দেখেছি, সেখানে আমরা যখন ডেসিডুয়াস ফরেস্ট দেখেছি সেখানে কিন্তু আমরা একটা জিনিস দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে শীতকালে পাতাগুলো ঝরে যায় এবং গ্রীষ্মকালে পাতা গজাতে থাকে। কেন দেখেছিলাম, কারণ সেটা আমরা সাবট্রপিক্যাল জোনে দেখেছিলাম, সেখানকার অ্যাটমসফিয়ার ট্রপিক্যাল জোন অনুযায়ী কিন্তু আলাদা, এখানে ট্রপিক্যাল জোনের ওয়েদার অনুযায়ী কিন্তু এখানে কী হচ্ছে, এখানে ঠিক গ্রীষ্মকালে সমস্ত পাতা ঝরে যাচ্ছে এবং বর্ষা আস্তে আস্তে নতুন পাতা তৈরি হচ্ছে। এই অঞ্চলে যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা কিন্তু 70 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে থাকে। বৃষ্টিপাত অনুযায়ী এই ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ময়েস ডেসিডুয়াস ফরেস্ট অর্থাৎ আর্দ্র পর্ণমোচী অরণ্য, এবং ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট বা শুষ্ক পর্ণমোচী অরণ্য। তো কি তাহলে কী হলো, কিসের ভিত্তিতে, বৃষ্টিপাতের ভিত্তিতে, কারণ বৃষ্টিপাত কী বলেছে 70 থেকে 200 সেন্টিমিটার, মানে অনেকটাই গ্যাপ। তো সেক্ষেত্রে কী কী আসে সেটা এবার আমরা দেখে নেব। ফার্স্টেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট অর্থাৎ আর্দ্র পর্ণমোচী অরণ্য। আমরা যখন ক্লাসে স্টার্ট করেছিলাম তখনই বলেছিলাম যে ভারতবর্ষে যে ধরনের বনভূমি সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু এই ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। তো সেই অনুযায়ী তাহলে ভারতবর্ষের বেশিরভাগ প্রান্তেই আমরা এটা দেখে ফেলব। তো এই যে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট রয়েছে সেখানে কিন্তু যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা কিন্তু 100 থেকে 200 সেন্টিমিটার মধ্যে হয়, এবং এগুলো যে যে ভারতবর্ষের যে যে স্টেটে বা যেসব রাজ্যে বেশিরভাগ দেখা যায় সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, মণিপুর, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, কেরালা, কর্ণাটকা, মহারাষ্ট্র। এবার প্রত্যেকে যে পুরোপুরি জায়গায় আছে না, কিছু কিছু পার্টে আছে। এইবার একটা জিনিস আসছে যে এটা তো বলা হলো যে ডেসিডুয়াস ফরেস্ট মানে ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল। তাহলে ট্রপিক্যাল আমরা কী এরিয়া দেখলাম, যে ইকুয়েডর থেকে
ইকুয়েটারে অর্থাৎ 10 ডিগ্রি থেকে 3.5 অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সারের ওপরে। আগে যখন আমি বললাম যে ট্রপিক অফ ক্যান্সারে অর্থাৎ ভারতবর্ষের ম্যাক্সিমাম নর্দার্ন পার্টে সাবট্রপিক্যাল জোনে পড়ছে, কিন্তু এখানে কি বলা হলো যে ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল জোন মিশিয়ে আছে, তাহলে নর্দার্ন এবং সাউদার্ন দুটো ভাগেই আছে। তাহলে সেই হিসেবে যদি ধরা হয় যে যদি ট্রপিক অফ ক্যান্সার হিসেবে যদি ধরা হয়, তাহলে সেক্ষেত্রে ট্রপিক অফ ক্যান্সার কোথায় ভারতবর্ষের যে যে স্টেটের ওপর দিয়ে যদি গিয়েছে আমরা ধরি, তা সেই অনুযায়ী আমরা যখন ইন্ডিয়ার বেসিক ইনফরমেশান যে ক্লাস করেছিলাম সেখানে আমরা করেছি যে ভারতবর্ষের কোন কোন রাজ্যের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার আছে, অর্থাৎ ইন্ডিয়ার রিলেটেড যেসব জেনারেল ইনফরমেশান সেখানে দেওয়া আছে, সেগুলো তোমরা সেখান থেকে দেখে নাও। এবার যেটা আমরা বলছিলাম ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল জোনে যেহেতু মিক্সচার, তো সেই অনুযায়ী কিন্তু ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, মণিপুর, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র অর্থাৎ নর্থ সাউথ সমস্ত কিছু, ইস্ট সমস্ত জোন মিলিয়ে কিন্তু এই ধরনের বনভূমি দেখা যায়। এই ধরনের বনভূমিতে যে যে গাছ বেশিরভাগ দেখা যায় সেগুলো হচ্ছে টিক, শাল, মহুয়া, আমলা অর্থাৎ যেটাকে আমরা বাংলায় আমলকি বলি, শিমুল, বাঁশ, স্যান্ডলউড বা চন্দন ইত্যাদি গাছ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ড্রাই ডেসিডিউয়াস ফরেস্ট অর্থাৎ শুষ্ক পর্ণমোচী অরণ্য। দেখো এখানে আর্দ্র পর্ণমোচী, এখানে বৃক্ষ পাতা ঝরে গেলেও কিন্তু একটা সবুজ ভাব কিন্তু আছে, কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। ড্রাই ডেসিডিউয়াসে কী হচ্ছে, এখানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেক কম, ওখানে কী হচ্ছিলো 100 থেকে 200, এখানে কী হচ্ছে 70 থেকে 100 অর্থাৎ 100-এরও নিচে। তাহলে স্বাভাবিকভাবেই যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কম তাহলে এই জোনটি কী হচ্ছে, শুষ্ক হচ্ছে, তাই সেখানে এখানে কিন্তু গাছগুলি যখন অর্থাৎ এদের পাতা ঝরে যায় তখন সেটাকে কিন্তু একদম পুরো শুষ্ক অর্থাৎ শুষ্ক এলাকা, মৃত এলাকা লাগে। এবং এখানে যে ধরনের দেখো এখানে স্ক্রিনে ছবিও দেওয়া আছে, এখানে কিন্তু গাছের সঙ্গে সঙ্গে কিছু গ্রাসল্যান্ড অর্থাৎ তৃণভূমিও দেখা যায়, অর্থাৎ গাছগুলি যখন পুরো পাতা ঝরে যায় তখন কিন্তু এখানে যে তৃণভূমিগুলি আছে সেগুলো কিন্তু দেখা যায়। এই যে ধরনের যে বনভূমিগুলো আছে সেগুলো কোথায় দেখা যায়, সেগুলো তো দেখা যায় সাধারণত পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু অংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ এবং রাজস্থানের দক্ষিণ পূর্বাঞ্চলে। আমরা জানি যে রাজস্থান বেশিরভাগ অঞ্চল যেহেতু মরু অঞ্চল, তো সেখানে উদ্ভিদ বলতে কিছু ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায়, এবং এছাড়া তা সাউথ ইস্ট অর্থাৎ রাজস্থানের রাজ্যের যেটা সাউথ ইস্ট রিজিয়ান সেখানে যেখানে অর্থাৎ কিছুটা জলাভূমি অস্তিত্ব আছে সেই জায়গায় কিন্তু এই ড্রাই ডেসিডিউয়াস ফরেস্ট দেখা যায়। এখানে যে গাছগুলো দেখা যায় সেগুলো হচ্ছে টিক, শাল, লরেল, পলাশ, বেল ইত্যাদি এইসব অঞ্চলের প্রধান প্রধান গাছ। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ট্রপিক্যাল থর্ন ফরেস্ট। থর্ন কথার অর্থ হচ্ছে শার্প পয়েন্টেড উড অর্থাৎ কাঁটাযুক্ত যে ধরনের গাছ বা ঝোপঝাড় জাতীয় গাছ, গুল্ম প্রকৃতির যে গাছগুলি সেগুলো কিন্তু এখানে দেখা যায়। আমরা সাধারণত জানি যে কাঁটা ঝোপঝাড় জাতীয় গাছ কোথায় কোথায় দেখা যায়, সাধারণত বনভূমি অঞ্চলে, সরি শুষ্ক যেসব অঞ্চল রয়েছে সেই সব অঞ্চলে, মরুভূমি অঞ্চলে বা যেখানে তৃণভূমি অঞ্চল আছে সেখানে, অর্থাৎ যেখানে বড় বড় বৃক্ষ সংখ্যা খুব কম বা প্রায় থাকে না এরকম বলা যায়। এর আগের ক্লাসে যখন আমরা বড় বড় তৃণভূমি পড়েছি সেখানেও কিন্তু আমরা এই ধরনের থর্ন ফরেস্টের উল্লেখ কিন্তু পেয়েছি। আজকে আমরা যেটা যেহেতু আমরা ভারতবর্ষ পড়ছি তো সেখানে দেখব এইসব অঞ্চলে অর্থাৎ এই কাঁটা জাতীয় উদ্ভিদ মানে যেটাকে আমরা সাধারণভাবে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বলে থাকি সেই সব অঞ্চলকে বলা হচ্ছে। এইসব অঞ্চল কোথায় এই ধরনের উদ্ভিদ পাওয়া যায়, যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম অর্থাৎ 50 সেন্টিমিটারেরও কম। আমি বারবার বলছি যে প্রত্যেকটা ফরেস্ট যখন আমি পড়াচ্ছি সেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আমি বলে দিচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু এই বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণগুলো মনে রাখতে হবে, কারণ এখান থেকে তুলে তুলে কিন্তু কোয়েশ্চেন আসে। এবার যদি কোয়েশ্চেন ঘুরিয়ে এরকমভাবে বৈশিষ্ট্য তুলে দেয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই বৃষ্টিপাতের পরিমাণগুলো কিন্তু জেনে রাখা দরকার। এই যে কাঁটা ঝোপঝাড় যুক্ত অঞ্চল বা এই ধরনের বনভূমি কোথায় কোথায় দেখা যায় সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট পাঞ্জাব অর্থাৎ দক্ষিণ পশ্চিম পাঞ্জাবে, হরিয়ানায়, রাজস্থান, যেহেতু রাজস্থান মরুভূমি অঞ্চল সেখানে শুষ্ক অর্থাৎ বৃষ্টিপাত যেহেতু সেখানে খুবই কম, তো সেখানে ড্রাই ডেসিডিউয়াস ফরেস্ট, এই ট্রপিক্যাল থর্ন ফরেস্ট এগুলো কিন্তু বেশিরভাগ দেখা যাবে। গুজরাট, মধ্যপ্রদেশের কিছু অংশ, উত্তরপ্রদেশের কিছু অংশ এবং
ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতের একদম নিম্নভাগে, অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতের একদম নিম্ন যে জায়গাটি আছে সেইখানে নিম্ন পশ্চিম ঘাট পর্বতে কিন্তু এই ধরনের বনভূমি দেখা যায়। এই ধরনের বনভূমিতে সাধারণত যেসব গাছে বেশি দেখতে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে বাবুল, পাম, কোকো, খেজুর, নিম ইত্যাদি। এক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি, যেটা আগেই বললাম যে এই ধরনের তৃণভূমি, আগেও বলেছি যে ড্রাই রেসিডুয়াস ফরেস্টের সাথে তৃণভূমি থাকে, তেমনি এই যে ট্রপিক্যাল থর্ন ফরেস্ট আছে এর সঙ্গেও লাগোয়া কিন্তু কিছু ছোট ছোট তৃণভূমি দেখা যায় বা তৃণ দেখা যায়। এই যে ছোট ছোট তৃণ এই অঞ্চলে যেগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় তুষক। এই তু এদের এর আগে যখন আমরা পৃথিবীর বিভিন্ন তৃণভূমি পড়েছি সেখানে আমরা তৃণভূমির যে তৃণ অর্থাৎ ঘাসগুলির উচ্চতা আমরা 6 মিটার 7 মিটার অবধি পড়েছি, কোথাও কোনো জায়গায় 3-4 মিটার পর্যন্ত পড়েছে, কিন্তু এখানে যে তৃণভূমি দেখা যায় বা যে তৃণগুলি দেখা যায় তার উচ্চতা কিন্তু খুব একটা বেশি হয় না, সেগুলো সাধারণত 2 সেন্টিমিটার মতো হয়ে থাকে, কোনো কোনো জায়গায় হয়তো 2 থেকে 4 সেন্টিমিটার, অর্থাৎ এটা কিন্তু খুব বেশি উচ্চতা সম্পন্ন হয় না। তবে কিন্তু এই কাঁটা ঝোপঝাড়যুক্ত অঞ্চলে অনেক তৃণভূমি দেখতে পাওয়া যায় এবং যেটাকে বলা হচ্ছে তুষক স্পিসিস, অর্থাৎ এদের অর্থাৎ তুষক বলে এক ধরনের তৃণভূমি তৃণ আছে, তারা হচ্ছে এই প্রজাতি। নেক্সট হচ্ছে মন্টেন ফরেস্ট। মন্টেন কথার অর্থ হচ্ছে পার্বত্য অঞ্চল অর্থাৎ মাউন্টেন রিজিয়ন, অর্থাৎ ভারতবর্ষে যেখানে যেখানে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে কী কী ধরনের উদ্ভিদ দেখা যায় সেটা দেখা যায়। এই যে পার্বত্য অঞ্চল আছে সেই পার্বত্য অঞ্চলকে সাধারণত প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া এবং একটা হচ্ছে সাউদার্ন ইন্ডিয়া। এর আগে যখন আমরা ভারতের ভূপ্রকৃতি পড়েছি সেখানে আমরা পার্বত্য অঞ্চল পড়েছি, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলের ওপরে হিমালয়সের ওপরে আলাদা ক্লাস করেছি, পরবর্তীকালে ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট এগুলো আলাদা আলাদাভাবে পড়েছি। তো যদি যখন আমরা মন্টেন ফরেস্ট পড়ছি সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই দুটো ভাগই, অর্থাৎ উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলের বনভূমি আমাদের আলাদাভাবে পড়তে হবে। তো নর্দার্ন ইন্ডিয়ার যে মন্টেন ফরেস্ট যেখানে যেখানে দেখা যায় তার মধ্যে আছে জম্মু অ্যান্ড কাশ্মীর, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অর্থাৎ এক কথায় হিমালয়ান রিজিয়নের ফরেস্ট। এই হিমালয়ান রিজিয়নে যে ফরেস্টগুলো আছে সেগুলোকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। এই 4টি ভাগে কী কী কারণে ভাগ করা যায়, এদের উচ্চতা অনুযায়ী। ফার্স্টেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আলপাইন ফরেস্ট। আলপাইন ফরেস্ট কেন বলা হচ্ছে, এখানে আল্পস পর্বতের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু আলপাইন ফরেস্ট বলা হচ্ছে একদম সর্বোচ্চ উচ্চতায় যেহেতু এদের পাওয়া যায়, সাধারণত 4,000 থেকে 5,300 বা 5,500 মিটার পর্যন্ত উচ্চতায় যে যে বনভূমি বা যেই গাছগুলো দেখা যায় সেগুলোকে বলা হচ্ছে আলপাই ফরেস্ট বা আলপীয় বনভূমি। এখানে যে গাছগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সিলভার ফার অর্থাৎ রূপালি ফার, ফার অনেক ধরনের গাছ আছে, এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে সিলভার ফার, পাইন, বার্ক, উইলোস, রডোডেনড্রন ইত্যাদি। একদম উচ্চতায় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এইগুলো, অর্থাৎ বলা যায় যে পর্বতের একদম উপরে প্রায় শিখরে, অর্থাৎ যেখান থেকে তুন্দ্রা অঞ্চল বা বরফ অঞ্চল শুরু হচ্ছে ঠিক তার নিচে। নেক্সট হচ্ছে কনফেরাস ফরেস্ট, অর্থাৎ তার থেকে নিচে কিছু অঞ্চল রয়েছে সেখানে, এগুলো দেখো ছবি দেখে বুঝতে পারবে যে এগুলো কিন্তু অনেকটা উপরে উচ্চতায় রয়েছে এবং এগুলো কিন্তু এর আগেও যেটা দেখলাম দেখো গাছগুলো মাথাগুলো সরু এবং নিচের দিকে আস্তে আস্তে চওড়া হয়েছে এবং এগুলো কিন্তু পুরো এরকম উঠে গিয়েছে। এর প্রধান কারণ কি, যেগুলো এগুলো অনেক উচ্চতায় রয়েছে তো সেক্ষেত্রে এগুলোতে কি হয় শীতকালে এখানে পুরোপুরি বরফে ঢেকে যায়, সেখানে যদি আমাদের মতো সমভূমি অঞ্চলে যেরকম ধরনের গাছ থাকে সেখানে কিন্তু তাহলে গাছগুলি মরে যাবে। সেখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী গাছগুলি এমনভাবে হয়েছে যেখানে বরফ পড়লেও কিন্তু গাছগুলি বরফে চাপা পড়ে থাকলেও কিন্তু তারা মারা মানে তারা জীবিত অবস্থাতেই থাকে, কিন্তু বরফগুলি এমনভাবে তাদের চাপা পড়ে থাকে যাতে বরফগুলি তাদের উপর চেপে না থাকে, অর্থাৎ কিছু কিছু বরফে হয়তো চাপা পড়ে থাকে কিন্তু সেগুলো কিন্তু বরফগুলি যাতে খুব সহজে ঝরে পড়ে, অর্থাৎ তাদের যে পাতার মধ্যে আছে সেখানে কিন্তু খুব বেশিভাবে জমাটবদ্ধ হয়ে না থাকে। কনফেরাস ফরেস্টের ক্ষেত্রেও দেখো সেই একই, অর্থাৎ সরলবর্গীয় অরণ্য যেটাকে আমরা বাংলায় বলে থাকি, এই সরলবর্গীয় অরণ্যগুলো গাছগুলোও কিন্তু একই প্রকারের, কিন্তু দেখো
আলপাইন ফরেস্টের তুলনায় এদের গাছের পাতাগুলো কিন্তু অর্থাৎ একটু বেশি চওড়া, অর্থাৎ মাথার দিকটা সরু, নিচের দিকে চওড়া হলো, ওটা যেমন ঘন এবং সরু লম্বা, এগুলো কিন্তু সেই তুলনায় আরেকটু বেশি চওড়া। এদের কত উচ্চতা দেখা যায়? এদের দেখা যায় 2700 থেকে প্রায় 4000 মিটার পর্যন্ত দেখা যায়। এখানে কি কি দেখা যায়? এখানে দেখা যায় ব্লু পাইন, স্প্রুস, দেওদার বা যেটাকে আমরা দেবদারু বলি বাংলায়, এই ধরনের গাছ দেখা যায়। নেক্সট হচ্ছে এভারগ্রিন ফরেস্ট, যেটা আছে কি অর্থাৎ পার্বত্য অঞ্চলের চিরহরিতরণ্য। এগুলোকে চিরহরিতরণ্য কেন বলা হচ্ছে না? কারণ এর মধ্যে কিছু কিছু গাছ আছে যারা পর্ণমোচী, যারা পাতা ঝরিয়ে দেয়। কিছু কিছু গাছ আছে যারা শীতকালে অর্থাৎ বরফে ঢাকা পড়ে যায়, তাহলে তাদের তো সবুজ ভাব তো দেখা যাচ্ছে না, তাহলে সেই জন্য এগুলোকে এভারগ্রিন ফরেস্ট বলা হচ্ছে না। এভারগ্রিন ফরেস্ট কোনগুলোকে বলা হচ্ছে? যারা অপেক্ষাকৃত কম অর্থাৎ উচ্চতায়, কম উচ্চতায় আছে, অর্থাৎ এখানে বরফ পড়ে না বা পড়লেও খুব কম পড়ে, অর্থাৎ এখানকার বনভূমি সারা বছর চিরহরিৎ থাকে। এদের উচ্চতা 1300 থেকে 2700 মিটারের মধ্যে হয়ে থাকে। এখানে যে গাছগুলো বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ওক, এলমস, পপলার, লরেল, এল্ডার্স ইত্যাদি। আর সবার লাস্টে কি হচ্ছে? সেটা হচ্ছে ডেসিডুয়াস ফরেস্ট অর্থাৎ পর্ণমোচী। এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে হিমালয়ের যে পার্বত্য অঞ্চল, যেটা ফুট হিলস, অর্থাৎ যদি আমরা বলি যে উত্তরাখণ্ড, এর আগে যখন আমরা নদী পড়েছিলাম সেখানে যে হিমালয়ান ফুট হিলসের অন্তর্গত যে অঞ্চল, অর্থাৎ উত্তরাখণ্ড অর্থাৎ হিমালয়ান রিজিয়ান শেষ হয়ে একদম যে হিমালয়ের যে ফুট হিলস আছে সেখানে যে বনভূমিগুলি দেখা যায় সেগুলি সাধারণত এই 1000 থেকে 1300 বা 500 থেকে 1300 মিটার উচ্চতার মধ্যে যে ধরনের বনভূমিগুলি দেখা যায়, যেগুলি সাধারণত পর্ণমোচী হয়ে থাকে, সেগুলোকে বলা হচ্ছে ডেসিডুয়াস ফরেস্টের মধ্যে পড়ছে। তার মধ্যে কী কী আছে? তার মধ্যে আছে শাল, টিক, বাঁশ, এই জাতীয় যে বনভূমিগুলি। দেখো এখানে ছবিতে যে ছবিগুলি আছে সেখানে দেখো যে হিমালয়ান ফুটহিলস, একদম ফুটহিলস মানে উপরে পাহাড় রয়েছে, নিচে যে আস্তে আস্তে যে উপত্যকা অঞ্চল শুরু হচ্ছে সেই সব অঞ্চলে, যেখানে দেখো চাষবাসও হচ্ছে তার সাথে বনভূমিও রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ফুটহিলসে যে ভ্যালি অঞ্চল আছে সেগুলোতে। তাহলে এটা তো আমরা হিমালয়ান রিজিয়ন বা নর্দার্ন ইন্ডিয়ার পার্টে দেখলাম। এবার তাহলে পড়ে রইল কি? সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ার মধ্যে পার্বত্য অঞ্চল বলতে আমরা কী কী বুঝি? ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ পশ্চিম ঘাট, সরি এখানে পূর্বঘাট দেওয়া হয়নি, পূর্বঘাট হবে, বিন্ধ্য পর্বতের অন্তর্গত যে বনভূমিগুলি রয়েছে এবং নীলগিরি পর্বত। এখানে যে ধরনের বনভূমি দেখা যায় সেগুলি সাধারণত 1500 মিটার অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার বা তার থেকে সামান্য কিছু বেশি উচ্চতায় যে বনভূমিগুলি দেখা যায় সেগুলো, এবং এখানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পর্ণমোচী অরণ্যই দেখা যায়। অর্থাৎ পুরোপুরি পর্ণমোচী অর্থাৎ বললে ভুল হবে, অর্থাৎ যেটা আমরা দেখলাম যে ময়েস্ট ডেসিডুয়াস, যেটা আমরা আগে দেখলাম আর্দ্র পর্ণমোচী টাইপেরই উদ্ভিদ বেশি দেখা যায়। দেখো আমরা যখন নর্দার্ন ইন্ডিয়া দেখছিলাম সেখানকার যে গাছগুলি রয়েছিল পার্বত্য অঞ্চলে সেগুলো কিন্তু সরু, অর্থাৎ সরলবর্গীয় টাইপের। এখানে যে স্ক্রিনে যে ছবি আছে এখানে কিন্তু গাছগুলি সেরকমভাবে কিছু নেই, পার্বত্য অঞ্চলে হলেও সমভূমি অঞ্চলের সঙ্গে অনেকটা মিল রয়েছে। তার প্রধান কারণ এটা, কারণ উত্তর ভারতে অর্থাৎ হিমালয়ান রিজিয়ানে যেহেতু বরফ পড়ে শীতকালে, তো সেই অনুযায়ী সেখানকার যে স্বাভাবিক উদ্ভিদগুলি রয়েছে সেগুলো কিন্তু সরলবর্গীয় প্রকৃতির, বরফ থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে যেহেতু বরফ পড়ে না, এখানে যে গাছগুলো দেখা যায় তার মধ্যে হচ্ছে টিক, শাল, মহুয়া, বেল, বাঁশ, এই জাতীয় গাছ দেখা যায়। তাহলে একটা জিনিস বোঝা গেল যে উত্তর ভারতের অর্থাৎ হিমালয়ান রিজিয়ানের পার্বত্য বনভূমির গাছগুলির বৈশিষ্ট্য আর দক্ষিণ ভারতের যে পার্বত্য অঞ্চলের গাছগুলির বৈশিষ্ট্যর মধ্যে তফাৎ কী। ওখানে গাছগুলি হচ্ছে সরু, মানে যদি এরকম ধরনের কোশ্চেন পার্থক্য হিসেবে যদি আসে তাহলে কি ওখানকার গাছগুলি হচ্ছে উপরের দিকে সরু, নিচের দিকে চওড়া, অর্থাৎ পিরামিডের মতো বা গম্বুজ আকৃতির, সরি গম্বুজ আকৃতি না, পিরামিডের আকৃতির, যাকে সরলবর্গীয় বৃক্ষ বলা হচ্ছে। কিন্তু দক্ষিণ ভারতের যে গাছগুলি আছে সেগুলো কিন্তু অনেকটা গম্বুজ আকৃতি। দেখো এখানে যে ছবিতে যেগুলো আছে দেখো মাথা, গাছের মাথাগুলো অনেকটা গোল গোল টাইপের। তো এই হচ্ছে দু ধরনের অর্থাৎ পার্বত্য, দুটোই পার্বত্য অঞ্চলের উদ্ভিদ কিন্তু উভয়ের মধ্যে তফাৎ। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে লিটোরাল অ্যান্ড সোয়াম্প ফরেস্ট। লিটোরাল এবং সোয়াম্প কথার অর্থ হচ্ছে ওয়েটল্যান্ডস অর্থাৎ ভিজে জলাভূমির অন্তর্গত যে বনভূমিগুলি রয়েছে সেগুলোকে বলা হচ্ছে লিটোরাল অ্যান্ড সোয়াম্প ফরেস্ট। এগুলি কোথায় কোথায় দেখা যায়? এগুলি হিমালয়ান রিজিয়ান, হিমালয়ান রিজিয়ান বলতে কি আমরা তো পার্বত্য অঞ্চলের বনভূমি দেখে নিলাম,
পার্বত্য অঞ্চলের অন্তর্গত, অর্থাৎ হিমালয় রিজিয়ানের যে তরাই অঞ্চল, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখি তরাই, ডুয়ার্স, এসব যে অঞ্চল বলি, অর্থাৎ ঠিক ফুটহিলসের পরে যে ভিজে জমিগুলো আছে, ভিজে স্যাঁতস্যাঁতে যে এলাকা, সেখানকার যে বনভূমিগুলি আছে সেগুলোকে বলা হচ্ছে মরুভূমি অঞ্চলে। যে কিছু কিছু জায়গায় যে বিক্ষিপ্ত জলাভূমি দেখা যায় সেখানে যে বনভূমি বলছে সেগুলো কোস্টাল প্লেনস, অর্থাৎ উপকূলীয় যে সমভূমি, অর্থাৎ সমুদ্রের লাগোয়া যে বনভূমিগুলি আছে সেগুলো, বা নিয়ার রিভার প্লেনস, অর্থাৎ নদী সংলগ্ন এলাকায় যে বনভূমিগুলি দেখা যায় সেগুলো। এর মধ্যে সবথেকে যেটা বিখ্যাত যে এই ধরনের ওয়েটল্যান্ডস ফরেস্টের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে, যেটা দেখা যায় সেটা হচ্ছে সবথেকে বেশি এরিয়া দেখা যায় যেটা, সেটা হচ্ছে সুন্দরবন ডেল্টা, যেটাকে আবার ম্যানগ্রোভ ফরেস্টও বলা হয় এবং এটাকে রেন ফরেস্টও বলা হয়। ঠিক আছে, তো এই এখানে একটা জিনিস বলে দিচ্ছি, যদি সুন্দরবন যে বনভূমি আছে সেটাকে কিন্তু বিভিন্নভাবে বলা যায়। এটা লিটোরাল অ্যান্ড সোয়াম ফরেস্টের মধ্যে পড়ছে, এটার নাম ম্যানগ্রোভ ফরেস্টও আছে, প্লাস এটা রেন ফরেস্টও। এছাড়া কোথায় কোথায় দেখা যায়, ইস্টার্ন কোস্টাল প্লেনস, রাজস্থানের যে মরুভূমির অন্তর্গত যে জলাভূমি আছে সেখানে দেখা যায়, গুজরাট অর্থাৎ রান অফ কাচ্ছের কিছু কিছু জায়গায় দেখা যায়, কাশ্মীর, লাদাখ অর্থাৎ এর যে ফুটহিলস, অর্থাৎ এর যে তরাই অঞ্চল সেখানে দেখা যায়, আন্দামান এবং নিকোবর আইল্যান্ড যে, অর্থাৎ কোস্টাল, এর যেহেতু এটা আইল্যান্ড এর যে কোস্টাল যে এরিয়াগুলো আছে সেখানে, লাক্ষাদ্বীপে দেখা যায়, মালাবার এবং কোঙ্কন কোস্ট, মালাবার এবং কোঙ্কন কোস্ট অর্থাৎ কোস্টাল প্লেন্সের কোন কোন জায়গায় মালাবার কোস্ট রয়েছে, কোথায় কোঙ্কন কোস্ট রয়েছে, সেটা যখন আমি যখন কোস্টাল এরিয়া পড়িয়েছি এর আগের ক্লাসে সেখানে আছে, সেখান থেকে তোমরা দেখে নিও, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। অর্থাৎ এই যে কোস্টাল এরিয়াগুলো সেখানে রয়েছে। এবার আমরা একটু স্ক্রিনে দেখে নিই যে এই যে ওয়েটল্যান্ডস বলা হচ্ছে এই ওয়েটল্যান্ডসগুলো কীরকম কীরকম হয়ে থাকে। দেখো ফার্স্টেই যেটা আছে ছবি, অর্থাৎ এটাকে যদি আমি জুম করি তাহলে এটা যেটা রয়েছে এটা কিন্তু সুন্দরবন অঞ্চলে, অর্থাৎ যেখানে আমরা সুন্দরী, ঘোরান, গোঙ্কিমা, এখানে সুন্দরবন অঞ্চলে আমরা কী দেখে থাকি, অর্থাৎ যেটাকে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বলি। ম্যানগ্রোভ ফরেস্ট কেন বলি, কারণ এখানে যে গাছের যে শিকড়গুলো আছে সেগুলো কিন্তু আমরা কী দেখি, নর্মালি গাছের শিকড়গুলো তারা মাটির নিচে থাকে, এখানে যেহেতু জলাভূমির ওপরে এরা কিন্তু উপরের দিকে, অর্থাৎ এদেরখানে শ্বাসমূল দেখা যায়, অর্থাৎ তারা যে জল আছে, জলাভূমি আছে সেই জলাভূমির উপরের দিকে শিকড়গুলো উঠে থাকে, যেখান থেকে তারা নিঃশ্বাস প্রশ্বাস চালাতে পারে। এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের বৈশিষ্ট্য, অর্থাৎ সুন্দরবন অঞ্চল বা বেশিরভাগ কোস্টাল এরিয়ায় বা যেখানে যেখানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে সেখানে কিন্তু এই ধরনের বনভূমি দেখা যায়। এবার যদি এটা আসি, সেটা হচ্ছে কি ওয়েটল্যান্ড, এটাও এক ধরনের ওয়েটল্যান্ড, অর্থাৎ যেটা তরাই অঞ্চল বলা হচ্ছে, অর্থাৎ হিমালয়ান ফুটহিলস, লাদাখ, কাশ্মীর যেসব অঞ্চলে বলছে, ঠিক একদম যে ফুটহিলসের পরে যে, অর্থাৎ নদী যেখান দিয়ে প্রবাহিত হওয়ার পর বিক্ষিপ্ত বিক্ষিপ্ত যে জলাভূমিগুলি আছে, আশেপাশের বনভূমিগুলো দেখো সেই সরলবর্গীয় টাইপের, কিন্তু তার সঙ্গে বিক্ষিপ্ত জলাভূমি আছে এবং গাছের হাইটগুলো কিন্তু অনেক কম, তো সেটা এর মধ্যে পড়ছে। এবার যদি আমরা এটা দেখে থাকি তাহলে এগুলো দেখো দক্ষিণ ভারতের বিভিন্ন কোস্টাল প্লেনস বা আইল্যান্ড হিসেবে যেগুলো আমরা লাক্ষাদ্বীপ বা আন্দামান নিকোবর দেখলাম, সেই সব জায়গায় যে বিক্ষিপ্ত যে জলাভূমিগুলি রয়েছে তার আশেপাশে যে অরণ্য অঞ্চল, তৃণভূমি অঞ্চল, বিক্ষিপ্ত যেসব অরণ্য দেখা যাচ্ছে সেগুলো বলা হচ্ছে। আর এই এইটা যদি আমরা দেখি, এটা একটা দেখে বোঝা, দেখো পর্ণমোচী বৃক্ষের সংখ্যা বেশি, কাঁটা ঝোপঝাড় বেশি দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এগুলো আমরা সাধারণত এই ধরনের বনভূমি দেখে থাকি গুজরাট অঞ্চলে, এবং এখানে রাজস্থানে এতটা সবুজ দেখা যায় না যেটা আমরা জানি, অর্থাৎ গুজরাট বা আরও যেসব অঞ্চলগুলো দেখলাম সেই অঞ্চলগুলোতে, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু ওয়েটল্যান্ড, কোনোটাই কিন্তু শুকনো জায়গায় বনভূমি নেয়, কিন্তু ভিজে বনভূমির যে বিভিন্ন যে এক এক জায়গায় যে এক এক রকম বৈশিষ্ট্য সে অনুযায়ী কিন্তু এটা দেওয়া হয়েছে। না শুরুর সময় বলেছিলাম যে বনভূমি তো পড়বো, তার সাথে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশানও জেনে নেবো যদি সেখান থেকে কোয়েশ্চেন আসে। সিটেট বা টেটের ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন না আগে এলো, অন্যান্য পরীক্ষায় কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আগে এসেছে, বা এবারে হয়তো সিটেটে যেহেতু বলে দিয়েছে যে মোর কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে বা ডেপ্থের কোয়েশ্চেন হবে, সেই হিসেবে কিন্তু আসতে পারে, সেই হিসেবে আমি তোমাদের এটা করিয়ে রাখছি। যে আমাদের যে ফরেস্টের ওপরে যে বিভিন্ন রিসার্চ করা হয় বা সার্ভে করা হয় বা স্যাটেলাইটের থেকে যে, অর্থাৎ ভারতবর্ষে কতটা বনভূমি অঞ্চল আছে, কত বাড়ছে কত কমছে, সেটা যে অর্থাৎ যে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া যাকে FSI শর্টে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা নিজস্ব তাদের নিজস্ব একটা স্যাটেলাইট ব্যবহার করে যার নাম হচ্ছে IRS-P6 RESOURCESAT-LIS-3। নামটা অনেক বড়, এটা এরম হিসেবেও আসতে পারে, IRS-P6 LIS-3।
বা আইআরএস লিস্ট থ্রি এভাবেও আসতে পারে। এটা কিন্তু এফএসআই এর নিজস্ব স্যাটেলাইট। এখানে এফএসআই এর ফুল ফর্ম হচ্ছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া প্রথমে একটি অর্থাৎ ভারতীয় বনবিভাগের ওপরে চালাত একটি আলাদা প্রতিষ্ঠান ছিল। পরবর্তীকালে এক্ষেত্রে কিন্তু আরও অনেকগুলি প্রতিষ্ঠান একসাথে অর্থাৎ অনেকগুলি প্রতিষ্ঠান তৈরি হয়েছে যারা বিক্ষিপ্তভাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ চালায়। এবং এই প্রত্যেকটি যে বিভাগ রয়েছে তাদের একসাথে কাজ করার জন্য বা তাদের প্রধান হিসেবে একটি নতুন বিভাগ গঠিত করা হয় যেটার নাম হচ্ছে ICFRE, যার ফুল ফর্ম হচ্ছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি অ্যান্ড রিসার্চ এডুকেশন, যেটা 1986 খ্রিস্টাব্দে যার সদর দপ্তর দেরাদুনে প্রতিষ্ঠা করা হয়েছিল। এবার আসছি সিলভিকালচার। সিলভিকালচার কি? সিলভিকালচার হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে অর্থাৎ সাধারণ ন্যাচারাল যে ভেজিটেশন আছে অর্থাৎ বনভূমির অন্তর্গত যেসব গাছ রয়েছে তাদের গঠন প্রকৃতি কী, তারা কীভাবে বাড়ে, তারা তাদের বেড়ে ওঠার জন্য কী কী বৈশিষ্ট্য দরকার, সেখানকার গাছগুলির বৈশিষ্ট্য কী, গাছের কাঠগুলির বৈশিষ্ট্য কী, এগুলোর ওপরে যারা গবেষণা চালায় যে বা কার্যকলাপ চালায় তাকে বলা হচ্ছে সিলভিকালচার। নেক্সট হচ্ছে রিপ্যারিয়ান ট্রি। রিপ্যারিয়ান ট্রি কাকে বলা হয়? রিপ্যারিয়ান ট্রি বলতে তাদের বলা হয়, এক কথায় বলা যায় যে ওয়েটল্যান্ড ফরেস্টকে বলা হয়। এই রিপ্যারিয়ান ট্রি সাধারণত যারা নদী তীরবর্তী অঞ্চলে বা কোনো না কোনো জলাভূমির আশেপাশে অর্থাৎ তাতে পুষ্ট হয়ে যেসব বনভূমি অর্থাৎ ন্যাচারাল যে ভেজিটেশনগুলি গড়ে উঠেছে তাকে বলা হচ্ছে কিন্তু রিপ্যারিয়ান ট্রি। যার জন্যই আগে বললাম যে রিপ্যারিয়ান ট্রি কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়েটল্যান্ড ফরেস্ট বা লিটোরাল অ্যান্ড সোয়াম ফরেস্ট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো। আর সিটেটের সিরিজের আমি যেহেতু শুধু সিটেট বলে ভুল হবে, সিটেটের সাথে রাজ্যটেটেরও যেহেতু সিরিজ পুরো কমপ্লিট করাচ্ছি, তো সিরিজের প্রত্যেকটি ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।